আজ শুক্রবার 2 শ্রাবণ 1427 বঙ্গাব্দ, 17 জুলাই 2020 খ্রিস্টাব্দ এবং 25 চিলকত 1441 ইস্রি। শুনছেন রেডিও সারাবেলা 98.8 FM। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:45। সারাবেলার বিকেলের সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি আফসানা মিমি। শুরুতেই জানিয়ে দিচ্ছি SKS হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম। বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছেন জেলার 1.5 লক্ষাধিক মানুষ। করতোয়া নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত। দেশে করোনায় একদিনের ব্যবধানে 51 জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা 2 লাখ ছুঁই। নতুন আক্রান্ত শনাক্ত 3034 জন, গাইবান্ধায় কোয়ারেন্টিনে 208 জন। সাদুলাপুরের মুজাহিদপুরের রাস্তার বেহাল দশায় দুর্ভোগের 6 গ্রামের মানুষ, পাকাকরণের আশ্বাস দিলেন খর্দকমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কারিগরি প্রশিক্ষণে ঝুঁকছেন গাইবান্ধার অনগ্রসর সম্প্রদায়ের যুব ও যুবনারী। এবং আগামী 7 আগস্ট থেকে শুরু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প, সিরিয়া লিগে জয়ের ধারা অব্যাহত রাখল ইন্টারমিনাল। শুনছিলেন শিরোনাম। এ সংবাদটি 98.8 FM এ সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabela.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাবেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM। অবিরাম বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে দ্বিতীয় দফায় গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অব্যাহত রয়েছে নদী ভাঙনও। এখন পর্যন্ত জেলার 5টি উপজেলার 100 গ্রাম ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন 1.5 লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশন সমস্যা। এদিকে সুন্দরগঞ্জের তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও চরাঞ্চলে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। অপরদিকে গোবিন্দগঞ্জে করতোয়া নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শ্রোতা, সুন্দরগঞ্জের বন্যা পরিস্থিতি জানতে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের উপজেলা সংবাদদাতা আব্দুল মান্নান আকন্দ। মান্নান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মান্নান, সুন্দরগঞ্জের বন্যা তো মানুষের দুর্ভোগ কেমন দেখছেন আপনি? অবিরাম বর্ষণ এবং উজান থেকে নেমে আসার ঢলে দ্বিতীয় দফা বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে বন্যার পানি কমতে শুরু করলেও চরাঞ্চলের মানুষের দুর্ভোগ এখনো লাঘব হয়নি। চরাঞ্চল থেকে চরাঞ্চলের পরিবারের ঘরবাড়ি থেকে এখন পর্যন্ত পানি পুরোপুরি নেমে যায় নাই। চরাঞ্চলের পরিবারগুলো এখনো বিভিন্ন আশ্রয় কেন্দ্রে, শিক্ষা প্রতিষ্ঠান এবং পানি উন্নয়ন বোর্ডের ওয়াদাবাদে আশ্রয় নিয়ে অবস্থান করছেন। গত কাল থেকে পানি কিছুটা কমতে শুরু করলেও চরাঞ্চলের মানুষগুলো এখনো বাড়িতে ফিরতে শুরু করেনি। তবে আমি চরাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে ফিরে যেটা দেখেছি সেটি হচ্ছে যে চরাঞ্চলের মানুষগুলো বর্তমানে তাদের গৃহপালিত পশু পাখি নিয়ে নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসার কাজী লুৎফর হাসান গৃহপালিত পশু পাখিদের জন্য খড়ের পলের আটি বিতরণ করেছেন। দেখা দিয়েছে স্যানিটেশন এবং বিশুদ্ধ পানীয় জলের অভাব। তবে এখন পর্যন্ত কোন প্রকার ভ্রাম্যমান মেডিকেল টিম গঠন করা হয়নি। এমনিতে স্থানীয় পর্যায়ে স্থানীয় চিকিৎসকরা, কমিউনিটি মেডিকেল অফিসারের যারা দায়িত্বে আছেন তারা সামান্য পরিমাণে ঔষধপত্র আদি বিতরণ করছেন। ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। তবে যে পরিমাণ ত্রাণ বিতরণ করা হচ্ছে সেটা প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। তবে চরাঞ্চলের রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমাদের যে সুন্দরগঞ্জে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধটি রয়েছে সেটি বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে এবং সেটি আসলে অত্যন্ত হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে যদি কোনো সময়ের জন্য বন্যা দেখা দেয় তাহলে সেটি ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা করছেন এলাকাবাসী। তবে এই ছিল তিস্তার চরাঞ্চলের বন্যা পরিস্থিতি।
মান্নান, আপনার কাছে একটা বিষয় জানার ছিল। আপনি যেটি বলছিলেন যে বাঁধে বিভিন্ন পয়েন্টে কিন্তু দেখা যাচ্ছে যে ছিদ্র বা ক্ষতর সৃষ্টি হয়েছে, তো সেখানে পানি উন্নয়ন বোর্ডের তৎপরতা আপনি কেমন দেখছেন? না, বিভিন্ন স্থান বলতে কি, আমাদের যে সুন্দরগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি রয়েছে, এটা আসলে 35 কিলোমিটার দীর্ঘ। এটি গাইবান্ধা সদরের কামারজানি পয়েন্ট থেকে শুরু হয়ে আমাদের বীরগাছার শেষ, আমাদের সুন্দরগঞ্জের শেষ বীরগাছার শুরু গভা পর্যন্ত প্রায় 35 কিলোমিটার রাস্তায় যে গর্তগুলোর সৃষ্টি হয়েছে, এটি আসলে অত্যন্ত হুমকির সম্মুখীন। এগুলো কিন্তু এখনো মেরামত করার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালকের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন, তিনি বলেছেন যে যে জায়গায় গুরুত্ব বেশি সেই জায়গাগুলো আমরা সংস্কার মেরামত করতেছি। তবে উপজেলা নির্বাহী অফিসার কাজী লুৎফুল হাসান আমাকে জানিয়েছে যে ওনারা বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেছে। মান্নান, আপনাকে ধন্যবাদ। এদিকে গোবিন্দগঞ্জের বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন উপজেলা সংবাদদাতা গোপাল মহন্ত। গোপাল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? গোপাল, আপনি, আপনার কাছ থেকে আমাদের জানার বিষয় হচ্ছে যে করতোয় নদীর পানি বাড়ায়, আসলে গোবিন্দগঞ্জের এখন বন্যা পরিস্থিতি কেমন? গোপাল, আপনার কাছ থেকে জানতে চাই যে গোবিন্দগঞ্জের বন্যা পরিস্থিতি এখন কেমন? হ্যাঁ মিমি, তোমাকে বলছিলেন আসলে একদিনে টানা বর্ষণ এবং মুঝল থেকে নেমে আসার ফলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বেশিরভাগ অঞ্চল কিন্তু এখন পানি ঢুকে পড়েছে। এ সমস্ত উপজেলার কাটাবাড়ি, সাপমারা, দরবস্ত এবং ফুলবাড়ি সহ বেশ কিছু এলাকা কিন্তু এখন পানি ঢুকে পড়েছে। তবে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে আজকে সকাল 6টায় গোবিন্দগঞ্জের বিপদ 14 সেন্টিমিটার উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এতে করে কিন্তু নিম্নাঞ্চল এলাকাগুলো প্লাবিত হয়েছে, তবে এখন পর্যন্ত সেইভাবে প্লাবিত হয়নি বলে প্রশাসন মনে করছে। আমি আজকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন বন্যা উপরে তারা যথেষ্ট নজর রেখেছে, তারা তদারকিও করছেন এবং সতর্কও রয়েছেন। তারা আজকে বিভিন্ন এলাকা পরিদর্শনও করেছেন। বন্যায় যে পানিবন্দির যে বিষয়টি, এটা তুলনামূলক অনেকটা কম। তবে আমি নিজে যেটা লক্ষ্য করেছি সেটা হলো দরবস্তি ইউনিয়নের গোসাইপুর, দুর্গাপুর, বিশ্বনাথপুর এই সমস্ত এলাকার প্রায় বলা যেতে পারে 5,000 মতো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। আর অন্যদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে পানি কিন্তু এই কর্পা নদীর পার জুন্দিয়া এবং বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু নদী ভাঙন দেখা দিয়েছে ব্যাপক আকারে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথেও কথা বলেছি, তিনি বলেছেন যে আমরা যেহেতু সতর্ক দৃষ্টি রেখেছি, বন্যা যদি কারো ত্রাণ দরকার হয় অথবা কারো আশ্রয়ের দরকার হয় সেক্ষেত্রে আমরা আশ্রয় কেন্দ্র প্রস্তুত করে রেখেছি, যে কোনো সময় আমরা উদ্ধার করে আমরা সেই আশ্রয় কেন্দ্র গুলোতে নিয়ে আসবো, চাহিদা অনুযায়ী আমরা ত্রাণ তাদেরকে সরবরাহ করবো। তিনি, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। গোপাল, আপনাকে ধন্যবাদ। শ্রোতা, গোবিন্দগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য সরাসরি জানাচ্ছিলেন আমাদের উপজেলা সংবাদদাতা গোপাল মহন্ত। এর আগে সুন্দরগঞ্জের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের উপজেলা সংবাদদাতা আব্দুল মান্নান আকন্দ। ফুলছড়ির চরাঞ্চলে পানিবন্দী 500 পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আজ বিকেলে উপজেলার এরেন্ডাবাড়ির আনন্দবাড়ি এলাকায় পানিবন্দী ওইসব পরিবারের মাঝে এসব বিতরণ করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রায়হান দোলন। এ সময় উপস্থিত ছিলেন এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপসহকারী প্রকৌশলী সারোয়ার জাহান ও থানার অফিসার ইনচার্জ কাউসার আলী। এরপর নদী ভাঙনের শিকার জিগাবাড়ি এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রায়হান দোলন। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গাইবান্ধায় করতোয়া নদী ব্যতীত সব নদ নদীর পানি কমতে শুরু করেছে। গত 9 ঘন্টায় ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি কমে বিপদসীমার 109 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে গাইবান্ধা শহর পয়েন্টে ঘাগুপ নদীর পানি কমে বিপদসীমার 84 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গোবিন্দগঞ্জে করতোয়া নদীর পানি বেড়ে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বিকেল 3টায় এ তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধা।
দেশে করোনায় একদিনের ব্যবধানে 51 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 2547 জনে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরো 3034 জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,99,357 জনে। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,08,725 জন। আজ দুপুর 2:30 করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা। এদিকে গাইবান্ধায় গেল 24 ঘন্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন 4 জন, ছাড়পত্র পেয়েছেন 13 জন। বর্তমানে জেলায় মোট কোয়ারেন্টিনরত রয়েছেন 208 জন। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা অবস্থান করছে 509। এদের মধ্যে 10 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন 17 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 274 জন আর চিকিৎসাধীন রয়েছেন 225 জন। আজ সকালে এক লিখিত বার্তায় এ তথ্য জানিয়েছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। অন্যদিকে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 5,86,174 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 1,36,37,917 জন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 81,00,000 মানুষ। তবে যুক্তরাষ্ট্রের সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, গড়ছে নতুন নতুন রেকর্ড। দেশটিতে একদিনের ব্যবধানে আবারও সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড হয়েছে। এদিন দেশটিতে 71,434 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 98.8 FM আপনারা শুনছেন রেডিও সারাবেলার বিকেলের সংবাদ। শাদুলাপুরের খোর্দকমরপুর ইউনিয়নের মুজাহিদপুর গ্রামে কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে কাঁচা রাস্তা চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় 2 ফিট গভীর কাদা রাস্তার এমন বেহাল দশায় দুর্ভোগে পড়েছেন 6 গ্রামের মানুষ। শুধু তাই নয়, ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে না পারায় 2 দিন আগে আমন ধনের চারা রোপণ করেছিলেন স্থানীয়রা, এতে করে আরও বিপাকে পড়েছেন এলাকাবাসী। এ অবস্থায় রাস্তাটি পাকাকরণের আশ্বাস দিলেন খোর্দকমরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজু ইসলাম। রিপোর্ট করছেন লাবু আহমেদ। শাদুলাপুরের খোর্দকমরপুর ইউনিয়নের মুজাহিদপুর গ্রাম থেকে কদমতলা রাস্তা দিয়ে পাড়ি দিতে হয় বিভিন্ন গন্তব্যে, যেখানে 6 গ্রামের প্রায় 20,000 লোকের যাতায়াত এই কাঁচা রাস্তা দিয়ে। কিন্তু একটু বৃষ্টি পড়লেই কাদায় ভরপুর হয়ে ওঠে রাস্তাটি, এতে চরম কষ্ট পোহাতে হয় ওইসব এলাকার মানুষকে, এমনটাই বলছিলেন স্থানীয়রা। বৃষ্টি পড়লে রাস্তাটাতে হাঁটা যায় না, কাদো হওয়া যায়, আধাটু করে বালু নিয়ে যায়, সবসময় গাড়ি চলাচল বেশি করে রাস্তাটাতে। বাজে সাজে মনে করো রাস্তা হলো ধান গাড়ি, তো গাড়ি ঘোড়া যার পাই না, না ধান ভাঙে যার পাই না, কিস্তি করে পাই না, কত সমস্যা, নিজেরাও না হাঁটে যার পাই না, হাঁটো ভ্যান ট্যান নিয়ে যাওয়া হবে না, কাঁচা মাল নিয়ে যাওয়ার পাই না, হাঁটে যাওয়া লাগে, এবার নদীর মধ্যে ভাসাজে নিয়ে যাওয়া লাগে। রাস্তাটি প্রায় 3 কিলোমিটার হয়, যানবাহন তো দূরের কথা, মানুষ পর্যন্ত যেতে পারে না, ফলে ব্যবসায়ী সহ বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তাই রাস্তাটি দ্রুত পাকাকরণের দাবি ভুক্তভোগীদের। ভ্যান এসকা বাইকার পাই নিয়ে এর আগে উগি যদি পাইতে ভ্যান করে, ভ্যান তো যাওয়া থাকলে দূরে খালি মানুষই চলাফেরাটা খুব কঠিন হয়ে যায়, মাল কাঁচা মারে পার হয়ে যাওয়া লাগে। রাস্তাঘাট কাদো হলে মতো আমার দোকানের মাল আনতে পারি না, আর হাট বাজার যাওয়া যায় না, ব্যবসা বাণিজ্যের খুব কষ্ট হয়। আমরা নেমবা চেয়ারম্যান সরকারকে বলতে চাই রাস্তাটা অতি শীঘ্রই জানে পাকা। পদ্মের তলে ওখানে খুবই কাদো হয় বাসা নাকলে, রাস্তাটা ভালো করে দিলে না ভালো হয় না, চলাফেরা সবারই ভালো হয়, খুবই কষ্ট হয়, এতে বর্ষা নাকলে যাওয়াই যায় না। এদিকে ওই রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচলের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন খোর্দকমরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজু ইসলাম। একই সাথে সংসদ সদস্যের সহযোগিতায় রাস্তাটি দ্রুত পাকাকরণের আশ্বাস দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমার যেটা চিন্তা চেতনা, সেটা খুব ভালো মানুষ, কাজের মানুষ, উনি আমাদের এই কদমের গাছতল হইতে ইদুরপুরের শেষ সীমানা অর্থাৎ জুড়িবাড়ি পর্যন্ত এই রাস্তাটা আমরা ওনাদের কাছে জোর দাবি জানাবো, এবং ইনশাল্লাহ উনি আমাদের এই রাস্তা পাকা করে দিবে। এলাকাবাসী যে দুর্বিষহ জীবনযাপন করছে, ভ্যান রিক্সা অটো রিক্সা যারা চলাফেরা যে দুর্ভোগ হয়েছে, ইনশাল্লাহ উনি রাস্তাটা পাকা করে দিবে, এবং পাকা করে দিলেই জনগণের দুঃখ দুর্দশা লাঘব হবে ইনশাল্লাহ। শাদুল্লাপুর থেকে লাবু আহমেদ, রেডিও সারাবেলা, গাইবান্ধা। চলতি অর্থবছরে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়েছেন গাইবান্ধার 50 জন যুব ও যুবনারী।
প্রশিক্ষণ শেষে অনেকে পড়ালেখার পাশাপাশি করছেন আউটসোর্সিং সেলাই ও পার্লারের কাজ। এতে অভিভাবকদের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি। এদিকে আগামী অর্থ বছরের বরাদ্দ পেলে আগ্রহীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি আবারও শুরু করা হবে বলে জানালেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এমদাদুল হক প্রামাণিক। সুজন রবিদাসের রিপোর্ট। নিজেদের সক্ষমতা বাড়াতে পড়ালেখার পাশাপাশি অনগ্রসর সম্প্রদায়ের যুব ও যুব নারী ঝুঁকছেন প্রশিক্ষণ কার্যক্রমে। প্রয়োজন অনুসারে কেউ নিচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ, কেউ বা আবার সেলাই, কেউ বা শিখছেন পার্লারের কাজ। এরপর নিজ নিজ সুবিধা অনুযায়ী ঘরে বসে আয় করছেন অনেকে। আমি সমাজসেবার থেকে দর্জির প্রশিক্ষণ দিয়েছি। আমি সমাজসেবার থেকে টাকা পেয়ে সেলাই মেশিন কিনেছি। সেই মেশিন দিয়ে লেখাপড়ার খরচ পাশাপাশি বাবা মাকে সাহায্য করি। আমি সমাজসেবা থেকে প্রশিক্ষণ নিচ্ছি কম্পিউটার প্রশিক্ষণ। নেওয়ার পর এখন আমি বাসায় বসে কম্পিউটারে অনলাইনে জব করতেছি। এদিকে ছেলে মেয়েদের আত্মনির্ভরশীল হওয়ার এই প্রচেষ্টায় হাসি ফুটেছে অনেক অভিভাবকের মুখে। আমার মেয়ে সমাজসেবায় কম্পিউটারের কাজ শিখছে, শেখার পরে বাসায় বসে সে এখন কম্পিউটারের কাজ করে। আমার ছোট বোন কুমারী পড়াশোনার পাশাপাশি সমাজসেবা থেকে সেলাইয়ের প্রশিক্ষণ নিচ্ছে। সেলাইয়ের প্রশিক্ষণের থেকে যে টাকা পয়সা পায় ও পড়াশোনার কাজে লাগায় এবং ওই টাকা পয়সা ও বাড়ির কাজেও লাগায়। গাইবান্ধার অনগ্রসর সম্প্রদায়কে সমাজের মূলধারায় আনতে প্রতি বছর এসব প্রশিক্ষণ দেয় সমাজসেবা অধিদপ্তর। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এমদাদুল হক প্রামাণিক বলেন, আগামী অর্থ বছরে বরাদ্দ পেলে আগ্রহীদের নিয়ে আবার এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। সমাজসেবা অধিদপ্তরের আওতায় 55 জন রবিদাস, হরিজন এবং অন্যান্য জনগোষ্ঠীর সদস্যদেরকে 50 দিনের প্রশিক্ষণ শেষে আমরা 10,000 টাকা করে তাদের প্রশিক্ষণ পরবর্তী সাপোর্ট দিয়েছিলাম। পরবর্তীতে তারা তাদের মধ্যে সকলেই না হলেও বেশ কয়েকজন তাদের মধ্যে স্বয়ংসম্পূর্ণ বা তাদের স্বাবলম্বী হয়ে উঠেছে। প্রতি অর্থ বছরে এই প্রশিক্ষণটি দেওয়া হয়ে থাকে। এই অর্থ বছরে আমরা এখন পর্যন্ত বরাদ্দ পাইনি। বরাদ্দ পেলে আমরা আবার নতুনভাবে তাদেরকে, যারা প্রশিক্ষণ নিতে পারেনি গত প্রশিক্ষণে, পরবর্তীতে আমরা তাদেরকেও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করব। এই কর্মসূচির আওতায় সার্টিফিকেট সহ প্রশিক্ষণ শেষে 10,000 টাকা নগদ প্রদান করা হয়। সুজন রবিদাস, রেডিও সারাবেলা, গাইবান্ধা। নিজেদের সক্ষমতা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে রাইড শেয়ারিং অ্যাপ পাঠওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাইমসালে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত করে দেশটির গোয়েন্দারা জানিয়েছে, পেশাদার খুনির হাতে খুন হয়েছেন ফাইমসালে। তাদের ধারণা, খুনির পরনে কালো পোশাক সহ মুখে মাস্ক ছিল। আগে থেকে তাকে পিছু করা হচ্ছিল বলেও ধারণা করছে পুলিশ। এদিকে আজারবাইজানের দীর্ঘদিনের পররাষ্ট্রমন্ত্রী ইলমার মোহাম্মদ ইয়ারবরকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। গত কয়েকদিন ধরে প্রতিবেশী আর্মিয়ার সাথে সীমান্তে সামরিক বাহিনীর সংঘর্ষ চলছিল। এ সময় বেশ কয়েকজন সেনার মৃত্যু হয়। এ নিয়ে সমালোচনার পর দেশটির শীর্ষ ওই কূটনীতিককে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। আবারও গাইবান্ধা সংবাদ। স্যামসাং স্মার্ট প্লাজা, টিভি রোড, গাইবান্ধা। সুন্দরগঞ্জে জোবায়ের মিয়া নামে এক 1.5 বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার দুলাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত জোবায়ের মিয়া ওই গ্রামের মুসলিম আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সবার অজান্তে জোবায়ের হাঁটতে হাঁটতে বাড়ির উঠানের পাশে পুকুরের পানিতে পড়ে যায়। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এবার খেলার প্রসঙ্গ। আগামী 7 আগস্ট থেকে গাজীপুরের সারা রিসোর্টে শুরু হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। তবে স্বাস্থ্যবিধি মেনে এই ক্যাম্প শুরু করা হবে। নির্বাচিত 30 জন ফুটবলাররা নিজ উদ্যোগে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্টের ফুটবলাররা
রিসোর্টে যোগ দেবেন। এরপর সেখানে বাফুফে আবার করোনা টেস্ট করিয়ে 7 দিন আইসোলেশনে থাকার পরেই শুরু হবে ক্যাম্প। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে এই ক্যাম্পের আয়োজন করেছে বাফুফে। এদিকে সিরিয়া লীগের জয়ের ধারা অব্যাহত রেখেছে ইন্টার মিলান। এসপালকে 4-0 উড়িয়ে জয় পেয়েছে আন্তোনিও কন্তের শিষ্যরা, যদিও টেবিল টপার জুভেন্টাস 6 পয়েন্টে এগিয়ে আছে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লীগের আশা বাঁচিয়ে রাখল ম্যানিউ, ক্রিস্টাল প্যালেসকে 2-0 হারিয়েছে দলটি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছেন জেলার 1.5 লক্ষাধিক মানুষ। কর্দম নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত। দেশে করোনায় একদিনের ব্যবধানে 51 জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা 2 লাখ ছুঁই। নতুন আক্রান্ত শনাক্ত 3,034 জন, গাইবান্ধায় কোয়ারেন্টিনে 208 জন। সাদুলাপুরের মুজাহিদপুরে রাস্তার বেহাল দশায় দুর্ভোগে 6 গ্রামের মানুষ। পাকাকরণের আশ্বাস দিলেন খোদ কুমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কারিগরি প্রশিক্ষণে ঝুঁকছেন গাইবান্ধার অনগ্রসর সম্প্রদায়ের যুব ও যুবনারী। এবং আগামী 7 আগস্ট থেকে শুরু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। সিরিয়া লীগে জয়ের ধারা অব্যাহত রাখল ইন্টার মিলান। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsharabela@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলায় শুনতে ভিজিট করুন www.radiosarabela.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া সংবাদটি দেখতে চোখ রাখুন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM-এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45-এ। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি আফসানা মিমি। আল্লাহ হাফেজ।